মোরফু আর সার্ভিস এলন ইনস্টলেশন প্রসেস ফেইল আইডিমিয়া এলন আর সার্ভিস ইনস্টল করার পর যদি প্রপারলি কাম না করে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আইডিমিয়া আর সার্ভিস এলন ইনস্টল হইতেছে তো কমপ্লিট ইনস্টল হওয়ার পর আমি ল্যাপটপটা একবার রিস্টার্ট করে দেবো তো এখানে রিস্টার্ট করে দিলাম ওপেন হইতেই দেখবেন এই প্রবলেমটা শো করে যদি এই প্রবলেমটা শো করে তাহলে আপনি কিভাবে ফিক্স করবেন আচ্ছা দেখুন আমি এখানে সার্ভিসে গেলাম সার্ভিসে গিয়ে যখনই আইডি মেয়ার আইডি সার্ভিস এখানে দিয়ে আমি রিস্টার্ট করে দিলাম এখানে আমি রিস্টার্ট করে দিলাম রিস্টার্ট করার পর যদি আপনার কম্পিউটারে এই ইরু শো করে দেখুন এই ইরুটা শো করে তাহলে আপনি কিভাবে এই ইরুটা ফিক্স করবেন আর আপনার মরফু প্রপারলি কাম করাবেন তো তার জন্যে জাস্ট একটি সফটওয়্যার প্রয়োজন হব এখন আমার কাছে একটি সফটওয়্যার জাস্ট এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে দেব ইনস্টল করার পর দেখুন কি হয় এটাকে আমি ইনস্টল করে দিলাম এটা ইনস্টল হয়ে গেলো এখানে আমি জাস্ট ক্লোজ করে দেব এখানে ক্লোজ করে দিয়ে এবার আমি সার্ভিসে গেলাম সার্ভিসে যাওয়ার পর এটাকে রিস্টার্ট করে দিলাম রিস্টার্ট করার পর এখন আপনি দেখবেন এ এখানে কিন্তু মোরপুর একটি সিগন্যাল চলে আসবে এই সিগন্যাল একটি চলে আসছে যেখানে এখানে কাম করা রেডি হয়েছে আর এখানে আমি যদি এই পোর্টালে যাই দেখি এটাকে আমি রিস্টার্ট করে দিই এখানে আপনি দেখতে পারবেন আর ডি সার্ভিস এখানে কিন্তু রাইট চিহ্ন হয়েছে তার মানে আপনার আরডি সার্ভিসটা প্রপারলি কাম করা শুরু করছে এই ক্ষেত্রে আপনাকে যদি কোনো সহায়ের প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো ফ্রেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রিন্টার রিসেট এবং ফটোশপ টিউটোরিয়াল আর ব্যাংকিং সেক্টরের অনেকগুলি টিউটোরিয়াল আমি দিয়ে থাকি তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না